প্রকাশ্য জনসভা থেকে সাধু সন্তদের অপমান মমতার, রাজ্য জুড়ে দেখা গেল তার সার্বিক প্রতিফলন। বঙ্গীয় সন্ত স্বাভিমান যাত্রা হয় কলকাতার বাগবাজারে। কলকাতার বাগবাজার থেকে শুরু হয়, তারপরে স্বামীজির বাড়ি পর্যন্ত সেই মিছিল পৌঁছায়। কলকাতার পাশাপাশি তৃণমূল সরকারের অপমানের প্রতিবাদে দুর্গাপুর থেকে মালদা বিভিন্ন জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধু সন্তরা। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেকদিন ধরে, কার্তিক মহারাজ, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। সনাতন ধর্মের অপমান করেছেন মুখ্যমন্ত্রী, সাধু সন্তদের অপমান করেছেন মমতা। তারই প্রতিবাদে কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে শুক্রবার মিছিল করা হয় বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। সেখানে রাস্তায় বিধান সরণি জুড়ে সাধু সন্ন্যাসী, বিভিন্ন আশ্রমে দীক্ষিত ব্যক্তি সহ সনাতন ধর্মের বহু মানুষ খালি পায়ে মিলিত হন। ধর্মের সম্মান রক্ষা করবার জন্য এই স্বাভিমান যাত্রা দেখলো শহর কলকাতা। দেখো এখানে জল এভাবে দেওয়া হচ্ছে, গোটা রাস্তাটা প্রচন্ড গরম তপ্ত রাস্তা, এবং এই তপ্ত রাস্তাতে এভাবে জল দেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে রিক্ত পায়ে, অর্থাৎ খালি পায়ে মহারাজ তারা এখানে যাচ্ছেন। আপনারা খালি পায়ে এই গরমের মধ্যে এভাবে যাচ্ছেন, একটা সরকারের পতন, এবং শুধুমাত্র ক্ষমা যাতে মুখ্যমন্ত্রী চায় তার জন্য এত কষ্ট কেন করছেন? আপনাদের সামনে দিয়ে আমাদের দেওয়াল পিঠে ঠেকে গেছে। দেওয়াল পিঠে কে ঠেকালো? ধর্মকে মানছেই না, নিজে কোনো ধর্ম মানে না, যারা ধর্ম মানছে তাদের প্রতি প্রচুর অত্যাচার হচ্ছে। শ্যামবাজারে পাঁচ মাথার মোড় থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোডে যায় সেই বিশাল মিছিল। প্রতিবাদ মিছিল হয় পানাগড়ে, সেখানে পা মেলান বিভিন্ন সংগঠনের সাধু সন্ত সহ সনাতনী হিন্দু ধর্মের বহু মানুষ। হিন্দুত্ব যে প্রতিবাদ, যে মুখ্যমন্ত্রী আমাদের মানে অন্যায় কথাবার্তা বলছে ইসকনের নামে, সাধু সন্ন্যাসীদের নামে, সেই প্রতিবাদে আমরা মিছিলে হাঁটছি। মমতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপেও প্রতিবাদ মিছিল এবং পথসভায় সামিল হন সাধু সন্তরা। বাসন্তী ময়দান থেকে আট নম্বর লট পর্যন্ত চলে পদযাত্রা। ধমকে চমকে সন্ন্যাসী সমাজকে দবানো যাবে না বলেই জানিয়েছেন সাধু সন্তরা। শিলিগুড়ি ভারত সেবাশ্রম সহ হিন্দু সনাতনের একটি প্রতিবাদ মিছিল বাঘা যতীন পার্ক থেকে শুরু হয়, শেষ হয় মাল্লাগুড়িতে, যেখানে সাধু সন্তদের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন অগণিত মানুষ। সনাতন হিন্দু ধর্ম রক্ষার এবং সনাতন হিন্দু ধর্মের সেই শঙ্করাচার্য, বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, ইস্কনের মহাপ্রভুপাদের সেই সনাতন ধর্মের আদর্শ নিয়ে তারা যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, আজ সারা পৃথিবীতে বন্দিত, সেই প্রতিষ্ঠানের উপরে তৃণমূল সরকারের যে আঘাত, সেই আঘাতের প্রতিবাদে আজ সন্ন্যাসীরা আপনাদের রাস্তায় নেই। মালদা শহরেও দেখা যায় প্রতিবাদ কর্মসূচি। ভারত সেবাশ্রম সংঘের অন্তর্গত হিন্দু মহিলা সমিতি এদিন ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সভার আয়োজন করে। রিপাবলিক বাংলা। প্রকাশ্য জনসভা থেকে সাধু সন্তদের অপমান মমতার, রাজ্য জুড়ে দেখা গেল তার সার্বিক প্রতিফলন। বঙ্গীয় সন্ত স্বাভিমান যাত্রা হয় কলকাতার বাগবাজারে। কলকাতার বাগবাজার থেকে শুরু হয়, তারপরে স্বামীজির বাড়ি পর্যন্ত সেই মিছিল পৌঁছায়। কলকাতার পাশাপাশি তৃণমূল সরকারের অপমানের প্রতিবাদে দুর্গাপুর থেকে মালদা বিভিন্ন জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাধু সন্তরা। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেকদিন ধরে, কার্তিক মহারাজ, যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। সনাতন ধর্মের অপমান করেছেন মুখ্যমন্ত্রী, সাধু সন্তদের অপমান করেছেন মমতা। তারই প্রতিবাদে কলকাতা সহ জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সন্ন্যাসী সমাজের উদ্যোগে শুক্রবার মিছিল করা হয় বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। সেখানে রাস্তায় বিধান সরণি জুড়ে সাধু সন্ন্যাসী, বিভিন্ন আশ্রমে দীক্ষিত ব্যক্তির সহ সনাতন ধর্মের বহু মানুষ খালি পায়ে মিলিত হন। ধর্মের সম্মান রক্ষা করবার জন্য এই স্বাভিমান যাত্রা দেখলো শহর কলকাতা। দেখো এখানে জল এভাবে দেওয়া হচ্ছে, গোটা রাস্তাটা প্রচন্ড গরম তপ্ত রাস্তা, এবং এই তপ্ত রাস্তাতে এভাবে জল দেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে রিক্ত পায়ে, অর্থাৎ খালি পায়ে মহারাজ তারা এখানে যাচ্ছেন। আপনারা খালি পায়ে এই গরমের মধ্যে এভাবে যাচ্ছেন, একটা সরকারের পতন এবং শুধুমাত্র ক্ষমা যাতে মুখ্যমন্ত্রী চায় তার জন্য, এত কষ্ট কেন করছেন? আপনাদের সামনে দিয়ে আমাদের দেয়াল পিঠে ঠেকে গেছে। দেয়াল পিঠে কে ঠেকালো? ধর্মকে মানছেই না, নিজে কোনো ধর্ম মানে না, যারা ধর্ম মানছে তাদের প্রতি প্রচুর অত্যাচার হচ্ছে। শ্যামবাজারে পাঁচ মাথার মোড় থেকে হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোডে যায় সেই বিশাল মিছিল। প্রতিবাদ মিছিল হয় পানাগড়ে, সেখানে পা মেলান বিভিন্ন সংগঠনের সাধু সন্ত সহ সনাতনী হিন্দু ধর্মের বহু মানুষ। হিন্দুত্ব যে প্রতিবাদ, যে মুখ্যমন্ত্রী আমাদের মানে অন্যায় কথাবার্তা বলছে ইসকনের নামে, সাধু সন্ন্যাসীদের নামে, সেই প্রতিবাদে আমরা মিছিলে হাঁটছি। মমতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপেও প্রতিবাদ মিছিল এবং পথসভায় সামিল হন সাধু সন্তরা। বাসন্তী ময়দান থেকে আট নম্বর লট পর্যন্ত চলে পদযাত্রা। ধমকে চমকে সন্ন্যাসী সমাজকে দবানো যাবে না বলেই জানিয়েছেন সাধু সন্তরা। শিলিগুড়ি ভারত সেবাশ্রম সহ হিন্দু সনাতনের একটি প্রতিবাদ মিছিল বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়, শেষ হয় মাল্লাগুড়িতে, যেখানে সাধু সন্তদের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন অগণিত মানুষ। সনাতন হিন্দু ধর্ম রক্ষার এবং সনাতন হিন্দু ধর্মের সেই শঙ্করাচার্য, বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, ইস্কনের মহাপ্রভুপাদের সেই সনাতন ধর্মের আদর্শ নিয়ে তারা যে প্রতিষ্ঠান তৈরি করেছেন, আজ সারা পৃথিবীতে বন্দিত সেই প্রতিষ্ঠানের উপরে তৃণমূল সরকারের যে আঘাত, সেই আঘাতের প্রতিবাদে আজ সন্ন্যাসীরা আপনাদের রাস্তায় নেই। মালদা শহরেও দেখা যায় প্রতিবাদ কর্মসূচি। ভারত সেবাশ্রম সংঘের অন্তর্গত হিন্দু মহিলা সমিতি এদিন ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সভার আয়োজন করে। রিপাবলিক বাংলা।